হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি এখানে মশারির ডাল দিয়ে, পেঁপে দিয়ে আলু সেদ্ধ বসিয়েছি। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, নিরামিষ রান্না করব। এখানে আমি এখন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে দিলাম। এখন আমি এখানে হলুদ দেব। আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, কিন্তু এখানে আর কোনো শুকনো মরিচের গুঁড়া দেব না। একটু পরে আমি রসুন দিয়ে ভাগাট দেব। ডাল হয়ে গেছে, ডাল দিয়ে পেঁপে আলু। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর শুকনো মরিচ দিয়ে ভাগাট দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি রসুন আর মরিচগুলো ভেজে ডালের মধ্যে দিয়ে দেব। দেখুন, রসুনগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি ঢেলে দেব সবজি ডালের মধ্যে। এই যে দেখুন, ডাল দিয়ে পেঁপে আলু রেসিপি। আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে ভাজা দিয়েছি। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।